প্রত্যেকের অন্তরে দুই নয়নের আলো বসবাস করে। আমরা চাই সেই আলোকে ঘিরে হাসি আনন্দে দিন কাটাতে, সেই আলোয় আলোকিত হতে পৃথিবীর আঙাতে। এ আমাদের প্রত্যেকের চিরন্তন স্বপ্ন। সেই চিরন্তন স্বপ্নকে ঘিরে আমাদের গল্প দুই নয়নের আলো। যাওয়ার সময় তোর বাবার সঙ্গে দেখা করে যাস, ঠিক আছে? ধরো বাবা, দেখো বাবা, তোমরা যদি আমার কথা না শুনতে চাও তাহলে বলো, আমি চলে যাই। এই দেখো আমি আবার কি করলাম মা? কি করলাম মানে, তুমি বই পড়ছো অথচ চোখে চশমা নেই। ও ও, কোথায় গেল? ভুলে যাই মা, ভুলে যাই। শোনো বাবা, সময় মতো ওষুধ খাবে, গরম পানি দিয়ে গোসল করবে, একদম হাঁটাচলা করবে না, ঠিক আছে? কি দেখছো? তোকে দেখছি মা। আমাকে আবার দেখার কি হলো? তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে মা? ও কথা কেন বলছো বাবা? কষ্ট তো হবে, আমি কোনো কাজ করতে পারি না, তমালটা বাউন্ডেলে পুরো সংসারটা তোকে একা সামলাতে হচ্ছে। আমার কোন কষ্ট হচ্ছে না বাবা, বরং তোমাদের কষ্ট হলেই আমার কষ্ট হয়। তোমাদেরকে ঘিরেই তো আমার সব সুখ, সব আনন্দ। ও বাবা, অফিসে সময় হয়ে গেছে, আমি আসি বাবা।